দেখুন তো পাচ্ছেন কিনা গন্ধটা। ও বাড়ির গাছপাকা আম, এই আমটা স্বাদে আর গন্ধে একদম অন্যরকম। আর বাবার কথা, এটাকে বলে ছেলে ফোলানো আম। দেখতে এতটাই সুন্দর যে কারোর পছন্দ হয়ে যাবে। দেখতে পেয়েছো? এই দেখো তিতলির চোখে পড়ে গেছে একটা লাল টুকটুকে আম। জালে চলে গেল তিনটে আম, তিনটে আরো রয়েছে। এই যে হলুদ হয়ে রয়েছে, এটা হাত পাচ্ছি না গো। কোথায়? এই যে এটা। আচ্ছা আমি পেরে গেছি। তো আমরা মজা করছি, যাকে বলে বাগানের মধ্যে মজা করছি, আম পিকনিক। দেখো আমরা কতগুলো আম সংগ্রহ করেছি, এখনো রয়েছে কাছে। তো তিতলি ফার্স্ট টাইম লগা দিয়ে আম পাড়বে, ও বুঝতে পারছে না কোন দিকে মাথা আছে। তিতলি ফার্স্ট টাইম আম পাড়ছে, এ তো শিখে গেছে, লগাটা আমের মধ্যে ঢুকিয়ে টেনেছে, আম পড়ে গেছে। আর একটা আছে, কোথায় ও দেখতে পেয়েছে? আম খাওয়ার চেয়ে বেশি মজা আমটা পাড়া। আম তো বাজারেও পাওয়া যায়, কোনো ব্যাপার না। চলো তাহলে এবার এই আমগুলো চুষে চুষে খাবো আমরা। চলো দেখি দাঁড়াও আছে কিনা। এই তো বাবা, আমি হেল্প করে দিচ্ছি। গাছে পচা আম থাকে না রে, গাছে পাকা আম থাকে, যেগুলো গাছ পাকা আম সেগুলো থাকে। ধর চেষ্টা কর। ওই দেখো, ঠিক দেখেছো, এই দেখো এই আমগুলো না একটাই প্রবলেম, দেখো সাদা সাদা এই যে দাগ হয়ে গেছে উপরে। তো এই গোলাপ খাস আমের একটু দেরি হয়ে গেল না, এরকম উপরে দেখো এই সাদা সাদা দাগ হয়ে গেছে, এই যে এই যে কালো দাগ। কালো দাগ কেন? সাদা দাগ না, একটু পিঁপড়ের দাগ, পিঁপড়ে বসেছে। ও এই যে এটা দেখো, এই যে লাল পিঁপড়ে আছে না, এটা দেখো এই যে কালো হয়ে গেছে, ঘুরে ঘুরে এরকম কালো হয়ে যায়। এই দেখো লাল টুকটুকে গোলাপ খাস আম, দেখুন তো পাচ্ছেন কিনা গন্ধটা, দারুণ সিঁদুরের মতো কালার। এটা পচে গেছে, হালকা নরম না, ফেলে দে। আচ্ছা এইমাত্র জিগো কি বললো, গাছের মধ্যে আম পচে না? পচে গেছে, একবার বলো না বাবা পিঁপড়ে এ করেছেন, আস্তে করে রাখ। চলো তাহলে এইগুলো আমরা চুষে চুষে খাবো এখন ঘরে। এখানে কত ভালো আম পাওয়া গেছে তার প্রমাণ হচ্ছে মাছি পাশে ভোমো ভোমো করছে, তাই একটু আগে, হ্যাঁ পাশে ভোমো ভোমো করছে কানের সামনে। মজা পেয়েছিস তো? তো এখন আমগুলো সব ঝুড়িতে যাচ্ছে, বাজারে গিয়ে বেচবো এটা নিয়ে বসে, তাই? হ্যাঁ। এগুলো কত টাকা কিলো পায় বলো তো? 40 টাকা কেজি। 40 টাকা না, একটু বেশি, গাছ পাকা তো। তিতলিও মজা পেয়ে গেছিস না? সিঁদুরের মতো টকটকে রং, ওইদিকে পড়ে গেছে দেখ, ওইদিকে ওইগুলো তোলগুলো। ও বাড়ির গাছ পাকা আম, তাও আবার গাছ থেকে ডাইরেক্ট পেরে খাওয়ার মজাই আলাদা। আমগুলো কলের জলে ভালো করে ধুয়ে নিলাম, এইবার ছুরি দিয়ে কাটার চেষ্টা করলাম, কিন্তু ছুরিটা একেবারেই ভোঁতা, তো আমি তো পারলাম না। জিকো কিন্তু আম কাটায় ওস্তাদ, নিজেও খেতে পছন্দ করে, অন্যকেও খাওয়ায়। এটা ছিল গোলাপ খাস আম, দেখেছেন? দেখতে একদম সিঁদুরের মতন টকটকে লাল। এই আমটা স্বাদে আর গন্ধে একদম অন্যরকম, গন্ধ নিয়ে তো কোনো কথাই হবে না। আর বাবার কথা, এটাকে বলে ছেলে ফোলানো আম, কারণ দেখতে এতটাই সুন্দর যে কারোর পছন্দ হয়ে যাবে। তো তিতলি আর আমি দুজনে মিলে জমিয়ে খেলাম। প্রত্যেকটা আমে আলাদা, এদিকে ধোলা কি নিয়ে চলে এসছে বলো, খালি প্লেট। এই যে আম খেয়েছি তো প্রচুর এনার্জি হয়ে গেছে এখন আমার। আম খাওয়ার পরে এখন নরমাল ব্রেকফাস্ট, রুটি আর কি আছে? আলু ভাজা, রুটি আলু ভাজা, তা আবার কাঁচা লঙ্কা দিয়ে। এ মা আরেকটা জিনিস আছে তো, তখন থেকে জিনিস জিনিস বলে যাচ্ছে, কি বলবে তো? ওটা ইন্টারেস্টিং আরো। আচ্ছা বল তো তিতলি, এই সময় কি কি ফ্রুটস পাওয়া যায়? ম্যাঙ্গো, লিচি, আইস অ্যাপল, ব্ল্যাকবেরি। আর এখন কি খাচ্ছিস? রুটি আলু ভাজা। রুটি আর আলু ভাজা, এরকম ভাবে রুটি নিয়ে তার মধ্যে আলু ভাজা এরকম ভাবে দিয়ে এবার এটাকে প্যাক করে এবার কি করবো? এই খাই দিচ্ছি, আর মিটিয়ে খাওয়া, মিটিয়ে নিজে খাবে, সব ছেলে মেয়ে খাওয়াবে না। সকাল সকাল কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সকাল আর বিকেল কোনো ব্যাপার নেই। জুকা আমাকে ওখান থেকে বলছে কাঁচা লঙ্কাটা খাও, না বললেও খাবো। এখানে কি চলে এসছে বলো? লিচুর ভাই, লিচু।
নিচু কেন কি যদি মিষ্টি হয় তাহলে লিচু আর টক হলে এটা লিচুর ভাই নিচু দেখে লিচু না নিচু হ্যাঁ দাদুকে ছাড়িয়ে দে কি এটা আমি দুটো দে ও লিচু তো না না চলো দাও 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 আচ্ছা রাখ 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 না এটা লিচু লিচু না বোমা লিচু মিষ্টি আছে বল মিষ্টি আছে ভালো মিষ্টি ভরা পেটে ফল আর খালি পেটে জল জল এটা আমরা সবাই জানি কিন্তু ফলো করি না অনেক সময় হ্যাঁ তাই না তো আজকে আমাদের বাড়িতে পিকনিক ফলের পিকনিক যাকে বলে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ নাকি অনেক খাবার দাবার নিয়ে একসঙ্গে বসে খাওয়া পছন্দ সেটাও জানাবেন বাই বাই টাটা 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 এটা কি রান্না হচ্ছে এটা কচুরলতি এই সবার কি 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 মিশিয়েছে এতে মোটামুটি এর মধ্যে আছে সর্ষে বাটা রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা নারকেল চিংড়ি মাছ সব জিরের গুঁড়ো দারুণ হবে না দারুণ হবে মানে কাটাকাটি হবে